আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করব যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর অনেক দিন থেকেই বৃষ্টি নেই আর বৃষ্টি হয়ে গেলে কিন্তু ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে যায় আর বৃষ্টির দিনে কিন্তু ভর্তা ভাত খেতে বেশ ভালো লাগে আর আমারও মন চাচ্ছিল ভর্তা খাওয়ার জন্য আর যেই ভাবে সেই কাজ এখানে বটবটি নিয়ে বসে গিয়েছি ভর্তা তৈরি করার জন্য এটা হচ্ছে আমাদের জমির বটবটি আর এই বটবটির ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে অনেকগুলোই নিয়েছি আর এখন এগুলোকে খুব সুন্দর করে কেটে নেব একটু ছোট ছোট করে কেটে নেব এতে করে বাটতে গেলে অনেক সুবিধা হয় খুব তাড়াতাড়ি বেটে নেওয়া যায় আরেকটি কথা যারা ইতিমধ্যে ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর বটবটিগুলো কাটতে গিয়ে আমার হাত একটু কেটে গিয়েছিল আর এই তো সবগুলো বটবটি আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এখন এর মধ্যে রসুন আস্ত রসুন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভর্তার মধ্যে যদি পেঁয়াজ আর রসুন বেশি করে দেওয়া যায় তাহলে ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে দুইটা রসুন দিয়েছি আর এখন এর মধ্যে ছোট ছোট আলু দিয়ে দেব এটা হচ্ছে দেশি আলু আর দেশি এই ছোট আলুর ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক সবগুলো মানে উপকরণ আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে শুধু রসুন বটবটি আর হচ্ছে আলু দিয়েছি আর এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছয় সাতটা হচ্ছে কাঁচা মরিচ আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ সামান্য একটু হলুদ দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এই তো বটবটি থেকে কিন্তু পানি ছেড়ে এসেছে এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণ এটাকে ভেজে নিলেই এটা সিদ্ধ হয়ে যাবে একটু তেল ছেড়ে নেব কারণ ভর্তার মধ্যে যদি তেল বের করে নেওয়া যায় তাহলে ভর্তাটা খেতে বেশ ভালো লাগে যাই হোক ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি কারণ শুকনো মরিচের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা ভর্তার মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য এখানে আমি তিনটা শুকনো মরিচ দিয়েছি আর এখন ভর্তাগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু শিলপাটায় বাটলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে খুব সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাটতে একটু সময় লাগলেও কিন্তু খেতে বেশ মজার হয় আর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এটা খিচুড়ির সঙ্গেও খেতে ভালো লাগবে আর এই তো দেখতে দেখতে ভর্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে উঠিয়ে নেব আর একটু গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব কারণ শিলপাটায় ভর্তা করলে কিন্তু শিলপাটায় ভাত মাখা খেতে অসাধারণ লাগে কার কার শিলপাটায় ভাত মাখা খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগে তার জন্য আমি এখানে কিছুটা ভাত নিয়ে নিলাম আর একটু দলা পেকি নিয়ে নিয়ে খেয়ে নিলাম কারণ গরম গরম ভাত পাটার মধ্যে ভর্তা রেখে যদি খাওয়া যায় অনেক ভালো লাগে আর একটুতেই মন প্রাণ সবই ভরে যায় দেখতে পাচ্ছেন খুব মানে মজা লাগছিল ভর্তাটা খেতে আশা করব আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে সবাই একটা করে লাইক দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ